আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আচ্ছা, প্রগতিশীল চিন্তা শুনতে পাচ্ছেন? শুভকামনা মাতব ভাই। জি, আপনাকে শুভেচ্ছা এবং শুভকামনা। বলুন তাহলে, বলুন। হ্যাঁ, আমি আজকে যে ইয়াতে ফেসবুকে যে এনায়েতুল আব্বাসের একটা ওয়াজ শুনলাম, মানে নতুন সাম্প্রতিক, এই যে আপনার নাসা যে নাসার টেলিস্কোপ যে ছবিটা 13 কোটি বছর 13,000 কোটি বছর মনে হয় আগের যে ছবিটা প্রকাশ করেছে সেটার উপরে সে একটা বক্তব্য দিছে, ওয়াজ করছে আর কি। আর আমাদের ওই পার্টি তো বুঝেনি, হাততালি বাহাবা দিতে দিতে কুল নাই। তো এখানে সে যে যুক্তিতে দেখেছে সেটা হলো আপনার ওই যে 500 বছরের রাস্তার কথা বলছিল, এখন ওরা পৃথিবীর 500 বছরের রাস্তার কথা যে বলছে, এই জিনিসটা এরা বুঝে না, আলোকবর্ষ জিনিসটা এরা বুঝে না। আর শিক্ষিত লোক, এর মধ্যে অনেক এডুকেটেড পার্সনও আছে যারা মোবাইল দেখতেছে, তারাও তো এডুকেটেড অবশ্যই, অনেকে অনেক আমার সঙ্গে তারা অনেকে, এরা খুব খুশি এই বক্তব্যে। আমি একজনের জিজ্ঞেস করলাম যে ভাই, আলোকবর্ষ আর পৃথিবীর বছর কি এক হয়? তা আপনি কিভাবে এর বক্তব্যটা আপনি ইয়ে করলেন, মানে শুনিয়া শিক্ষিত মানুষ আপনি, তাও আবার সায়েন্সের স্টুডেন্ট, তা আপনি কিভাবে জিনিসটা ইয়ে করলেন? দূর মিয়া, তুমি কিছু বুঝো না আমারে বলে এই জিনিসটা আর কি। আপনার এই বিষয়টা, এই এরা যে এই যে মানুষকে বিভ্রান্ত করে, এই জিনিসগুলো তো আপনাদের একটু মানে ইয়ে করা উচিত আর কি, এই জিনিসটা বলছিলাম আর কি। হ্যাঁ 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 ব্যাপারটা হচ্ছে যে জেমস ওয়েব টেলিস্কোপের যে ছবিগুলো পাওয়া গেল বা প্রচার করা হইলো, পাবলিশ করলো, এরপর থেকে অনেক ধর্মের মানুষরাই তাদের ধর্মগ্রন্থের সাথে মিলিয়ে মিলিয়ে প্রচার করে বেড়াচ্ছে যে আমাদের ধর্মে এটা আগে থেকেই বলা ছিল। কেউ আবার বলতেছে আমাদের ধর্মে ওই শব্দটার, আমাদের ধর্মগ্রন্থে থাকা ওই শব্দটার মানে হচ্ছে এইগুলা। তখন এই এই জিনিসগুলো তো আসলে আমরা ধরে ধরে প্রত্যেকটারই যে বিরোধিতা করব বা সমালোচনা করব, এটা তো সম্ভব না, তাই না? না, কিছু কিছু জিনিস আর কি, এইগুলো এই জিনিসটা মনে করেন, এই জিনিসটা নিয়ে ডক্টর হাসান মাহমুদের একটা বক্তব্য শুনলাম, তার বক্তব্য অনেকটা স্পষ্ট, সে অনেকটাই মানে মডারেট বা আমাদের যে ভাবধারার, এই ভাবধারার মানে তার ইয়েটা প্রকাশ হয়েছে। মানে সে বোঝাইতে চাইছে যে হাসান মাহমুদের বক্তব্যটা আপনি নিশ্চয় শুনছেন, যে এই পৃথিবীতে আমরা এতটা ক্ষুদ্র, যে এই মহাবিশ্বে এতটা ক্ষুদ্র যে আমাদের নিয়ে মানে চিন্তা করার মতো এই এই জিনিসটা উনি বুঝাইছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। যারা বুঝছে, যারা লিখছেন তারা অবশ্যই বুঝছে, আর যারা এই যে হাতালি দেবে যে ওইগুলাতে ঠিক বলে এরা তো বুঝবে না, বুঝবে না। কিন্তু ওনারটা আমি ঠিকই বুঝেছি, বা আমার মতো যারা লিখছেন তারা হয়তো বা বুঝেছে এই যে এই জিনিসটা আর কি। আমাদের মানুষগুলো তো বিভ্রান্ত হয়, আমাদের উদ্দেশ্যটা হলো কি, আমাদের এই বিভ্রান্তটা থেকে আমাদেরকে মানে অনেকটা ইয়ে করা, এই যে আর কি, টুকটাক যতটুকু পারা যায় আর কি। আমরা তো প্রত্যেকের অ্যাব্রিভিয়েশন করে দিতে পারবো না, কিন্তু কিছু জিনিস আর কি যেটা হাইলাইট হয়, যারা মানে এনায়েতুল আব্বাসী বর্তমানে খুবই হাইলাইট সম্ভবত এদের ইয়াতে দেখা যাচ্ছে আর কি, প্রত্যেকের ইয়াতে মানে এর ইয়েগুলো ইয়ে হয়, কারণ খুব বেশি পরিমাণ মিথ্যা এবং ছলনা চাতুরি করে যে ইয়ে করতে পারে এই জিনিসগুলো, মানে গোজামিল দিয়ে যেটা বোঝানো, এই গোজামিল দিয়ে এই বোঝাতে সক্ষম বেশি, এই জন্য আর কি। বুঝতে পেরেছি আপনার কথাটা, যে ওরা যেহেতু ওরা সংখ্যায় বেশি, যেহেতু ওদের কাছে প্রচার মাধ্যম ওদের নিয়ন্ত্রণে, আইন কানুনও ওদের নিয়ন্ত্রণে, সেহেতু ওরা নিজেদের মতো করে গুজব ছড়াবে। হকিংস বললো, কালকে দেখলাম বলতেছিল ওই একটা ভিডিওতে, আপনি যেমনটা বললেন, দুই দুই তথাকথিত নাস্তিকের প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিচ্ছে, নাস্তিকরে আবার কনভার্ট করে ফেলতেছে ইসলামে, এগুলো আবার তারা প্রচার করতেছে। তো ভাই, সেখানে আমরা তো সংখ্যায় অনেক কম, তো আমাদেরকে যদি স্পেসিফিক কোনো প্রশ্ন বলেন বা স্পেসিফিক কোনো একটা কন্টেন্ট বলেন, তাহলে হয়তো সেইটাতে কী ভুল আছে বা সেই কী মিথ্যা আছে সেটা আমরা বলতে পারবো। আর তা না হলে আমরা যেটা করতে পারি বড় জোর, সেটা হচ্ছে কি, আমরা আমাদের যখন করে সময় হবে, যেরকম সময় হবে, যার যেরকম মর্জি হবে, যার যেরকম খেয়াল হবে, যার যেরকম মুড হবে, সে সেরকম হয়তো হয়তো সেগুলো নিয়ে বলবে, বুঝতে পারতেছেন? তা নাহলে আসলে ওইভাবে বলা, মানে মাত্র অল্প কিছু মানুষের পক্ষে এত কিছুর বিপক্ষে বলা সম্ভব হয় না। আমার ধরেন যে আমার খেয়াল খুশি মতো যখন যেটা ইচ্ছা হইলো, মন চাইলো, তখন হয়তো কিছু একটা নিয়ে বিরোধিতা করলাম বা একটা ট্রল করলাম বা একটা কিছু করলাম বা ডিসকাস করলাম, কিন্তু তা নাহলে মানে আসলে যদি আপনি সেরকম স্পেসিফিক কোনো কিছু যদি না বলেন বা না জানান, তাহলে খুব মুশকিল, মানে সবার কথা শুনে শুনে আবার সেগুলো আবার ইয়ে করবো, জবাব দিবো, এটা খুবই মুশকিল হয়ে যায়, খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এগুলি শোনা ঘন্টার পর ঘন্টা ধরে এগুলো শোনা বা এদের কন্টেন্ট দেখা খুব মুশকিল।
বলেন। আমি বলতে চাচ্ছি সাম্প্রতিক যে গতকাল হ্যাঁ বুঝতে গতকাল কি পারছি, মানে ধরেন পরশুদিন হাজার ওই হাজার পোস্ট আছে, দেখেন ফেসবুকে হাজার হাজার পোস্ট দিছে, এমনকি জি জি এই ইয়া এই যে শুভেচ্ছার যে তুষার, আব্দুর নূর তুষার, এর মতন মানুষটা পর্যন্ত পোস্ট দিছে, কয়জনের জি বিরোধিতা জি করবো বলেন ভাই, কয়জনেরটাকে অ্যাড্রেস করবো? আরে ও আরেকজন দিছে এটা নিয়ে, এই যে আবু তাহা আদনান, না উনি দেবে বলছে, এখনো বোধহয় দেয় নাই, আমি ওনারটা পাই নাই এখনো, হ্যাঁ, তো সম্ভবত এদের পাই কোনো নাই। কন্টেন্ট এক্স্যাক্টলি যেই কন্টেন্টটার বিরোধিতা বা যেই কন্টেন্টটার বিরুদ্ধে আপনি শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, সেই কন্টেন্টটা আমাকে যদি আপনি ইমেল করে পাঠিয়ে দেন উনি বা পাঠ, আমাদের অন্য কাউকে আচ্ছা যদি আচ্ছা, পাঠিয়ে আমি দেন, তাহলে হয়তো আমি আপনাকে হেল্প করতে পারি যে এই এই জায়গায় এটাতে ভুল আছে। আপনি যদি অথবা আরও যদি আপনি আমাকে স্পেসিফাই করে দেন, আপনি আমাকে 1 ঘন্টার একটা ভিডিও পাঠিয়ে দিয়ে বললেন যে ভাই দেখেন তো এটা অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না, আপনি যদি আমাকে টাইম স্ট্যাম্প দিয়ে যদি পাঠিয়ে দেন যে এই মিনিটে এই দাবিটা করছে, এটা কি ঠিক না ভুল, আমি তখন বলতে পারবো যে এটা ঠিক বা এটা ভুল। মানে আমি সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট ব্যয় করতে পারবো আমার জীবনের, আমার প্রতিদিনের ব্যস্ত সময়ের মাঝখানে, এর বেশি তো সম্ভব হবে না আমার দ্বারা। এর বেশি যেটা সম্ভব হবে সেটা হচ্ছে আমি যদি নিজে থেকে, আমি কখনো যদি মনে হয় আমার কাছে আরে এটা তো ইম্পর্টেন্ট, এটার বিরুদ্ধে তো কিছু একটা বলা দরকার বা কিছু একটা করা দরকার, তখন হয়তো করতে পারবো। বুঝতে পারছেন ভাই প্রগতিশীল চিন্তা ভাই? জি জি বুঝতে পারছি, এত তো এত সেরকম বড় আপনি ওদের এরিয়া এমন তো কোনো তারা, বক্তব্য, তো ওদের এরকম কোনো বক্তব্য আপনার এই মুহূর্তে মনে আছে যেটা আমি বিরোধিতা করতে পারি বা যেটা আমি শুধরে দিতে উনি পারি যে বা সংশোধন 500 দিতে পারি? বছরের এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যে 500 বছরের রাস্তা বলছে, এই রাস্তাটাকে উনি উনি বুঝাইছে যে 13 কোটি বছরের, এটাতে বুঝাইছে আর কি উনি এই রাস্তাটাকে আর কি, 500 বছর যে কেমনে এই 13 কোটি বছরের রাস্তা হয়, এটা বুঝলাম না। মানে ও এটা সে এটা নাকি বলছে, আচ্ছা ঠিক আছে শোনেন বুঝছি, যদি কেউ বলে থাকে যে 1300 কোটি বছরের আলোকবর্ষ, 1300 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত যেই গ্যালাক্সির কথা বলতেছে বা যেই ইয়ের কথা বলতেছে, সে বলতে চাচ্ছে যে এই 1300 কোটি আলোকবর্ষ দূরত্বটা, এই পথটা আসলে 500 বছরের পথ। 500 বছর মানে কিসের 500 বছরের পথ? আলোর তো 500 বছরের পথ এটা না, আলোর তো 1300 কোটি বছরের পথ এটা। তাইলে সে যদি বলে থাকে অন্য কোনো কিছুর, তাহলে সেই জিনিসটার অস্তিত্ব এই মহাবিশ্বে নাই, এ পর্যন্ত অন্তত প্রমাণিত হয়নি। হ্যাঁ, একটা জিনিস আলোর চাইতে বেশি দ্রুত চলতে পারবে, একটা, সেটা হইতেছে এই মহাবিশ্ব ইটসেলফ, এই মহাবিশ্ব নিজে নিজেই, স্পেসটা আর কি, স্পেসটা ইটসেলফ আলোর চাইতে অনেক বেশি দ্রুত প্রসারিত হইতেছে। কিন্তু সেটা তো কোনো জিনিস না, সেটা তো কোনো বস্তু না, সেটা তো স্পেসের ভিতরে থাকা কোনো অবজেক্ট অবজেক্ট না। স্পেসের ভিতরে যদি এরকম কোনো অবজেক্ট থেকে থাকে, যেমন ধরেন একটা গ্যালাক্সি, সে আমাদের এখান থেকে এত দূরে ছিল যে যেখান থেকে আলোটা আমাদের এখানে এসে পৌঁছায়নি তখন পর্যন্ত, এই আলো পৌঁছানোর আগেই সে স্পেসটা প্রসারিত হওয়ার ফলে সে আমাদের থেকে আরও বেশি দূরে সরে গেল, তখন যে ঘটনাটা ঘটবে যে ওখান থেকে আর ওই আলোটা আমাদের কাছে কখনোই পৌঁছাবে না এসে, কারণ সে আলোর চাইতেও দ্রুত আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আলোটা অনেক যদি দূরে ওর চলে ওখান যায়, থেকে অনেক দূরে চলে যাচ্ছে, এখন তার মানে কেউ তো এক জায়গা থেকে আরেক জায়গায় ওই গতিতে ভ্রমণ করতে পারলো না। তাইলে ধরেন আমরা এখন যেই জায়গায় আছি, মহাবিশ্বের আমরা যেই অবস্থানে এখন আছি, এই মহাবিশ্বে তো উপর নিচ নাই, ডান বাম নাই, আগে পিছিয়ে নাই, তারপরও ধরে নেন মহাবিশ্বের আমরা যেই অবস্থানে আছি এখন, যেই যেই জায়গাটাতে আমরা আছি, আমরা তো এইখান থেকে আলোর চাইতে দ্রুত গতিতে অন্য কোথাও পৌঁছইতে পারবো না কোনোদিন, আমাদের মধ্যে কেউ এই জায়গাটা ছেড়ে পৌঁছতে পারবো না। তো ধরেন প্রগতিশীল চিন্তা ভাই, আপনি আপনি থেকে গেলেন বিশ্বে, মহা কী বলে পৃথিবীতে, আমি আপনাকে ছেড়ে আলোর চাইতে দ্রুত গতিতে অন্য কোথাও চলে যাবো, এটা অসম্ভব, এটা অসম্ভব। কিন্তু আপনি আমি একসাথে এই এই আমরা যে জায়গাটাতে আছি, এই জায়গাটা ইটসেলফ আলোর চাইতে দ্রুত গতিতে সরে যাওয়া সম্ভব, এছাড়া কোনো বস্তু কোনো কোনো কিছুই আর কি এত আলোর চাইতে দ্রুত গতিতে সরতে পারে না বা ভ্রমণ করতে পারে না। তাই সে যে বলছে 500 বছরের দূরত্ব, এটা কাল্পনিক কোনো কিছুর দূরত্ব হতে পারে, যেমন ঘোড়ার চাইতে খচ্চরের চাইতে বড়, গাধার চাইতে ছোট, পাখনাওয়ালা বরাকের দূরত্ব হতে পারে, কিন্তু এটা কোনো জাগতিক বস্তুর কোনো দূরত্ব না, কাল্পনিক বস্তুর দূরত্ব হতে পারে। এটা কল্পনায় আপনি কত দ্রুত ভ্রমণ করতে পারেন জানেন? কল্পনায় আপনি মানে আপনার স্পিড ইনফিনিট হইতে পারে। আপনার মন চাইতেছে আপনি এখন কল্পনা করতেছেন আপনি চিটাগাংয়ে আছেন, আপনার মন চাইতেছে আপনি এখন কল্পনা করতেছেন মঙ্গলগ্রহে আছেন, আপনি কল্পনা করতেছেন, মন চাইতেছে আপনি কল্পনা করতেছেন যে আপনি চায়নাতে আছেন, চাঁদের বুকে আছেন, বৈশা বিড়ি ফুকাইতেছেন, আপনি কল্পনায় যে কোনোখানে যেতে পারবেন। তো ওই তার যে 500 বছরের দূরত্ব আমি আন্দাজ করে বলতেছি, হয়তো সেটা তার কাল্পনিক কোনো একটা বস্তুর বা কাল্পনিক কোনো একটা দূরত্ব, এই তো ভুলটা শুধরে দিলাম তার। এরকম আপনি যদি স্পেসিফিক কারো বক্তব্য তুলে ধরেন, আমি তাহলে সেগুলোর আরেকটা বিষয় একটা বলছে, ভুলগুলো আরেকটা বলবো। বিষয় বলছে ভাইয়া হ্যাঁ একটু বলি, আরেকটা বিষয় বলছে এই যত এই এই ছবিগুলো পাঠাইছে, যে ছবিগুলো তুলছে যে এলাকাটা, ওই এলাকাও নাকি প্রথম আসমানের ভিতরে, এটাও বলছে উনি। কোন এলাকা? আমরা এই মহাবিশ্ব যে 13 কোটি বছর আগের যে ছবি, যে এলাকার ছবিটা পাঠাইছে,
যে গ্যালাক্সি বা গ্রহাণুগুলো ছবিগুলো পাঠাইছে, এইগুলো সব প্রথম আসমানের ভিতরে, এই কথাটাও বলছে। কিন্তু এটা তো ইসলাম অনুযায়ী তো এটা যায় না। ইসলাম অনুযায়ী তো প্রথম আসমানকে সুসজ্জিত করেছে আমাদের জন্য তারকারাজি দ্বারা, এবং আমাদেরকে সুরক্ষিত ছাদ বানিয়েছে প্রথম আসমানকে। তো আমরা তো সুরক্ষিত না। এটা যদি পুরোটা যদি প্রথম আসমান হয়, এটা তো আমাদেরকে বাইরের কোনো কিছু থেকে সুরক্ষা দিচ্ছে না। না ওদের তো ভাই ঠিক বলা মানুষের অভাব নাই। এতদিন তো কেউ তো যাচাই করে না। শুনেছিলাম, এতদিন তো শুনেছিলাম ওজোন স্তরকে বলে প্রথম আসমান। জি জি। কেন? কারণ ওজোন স্তর আমাদেরকে পৃথিবীর বাইরে থেকে আসা বিভিন্ন রকমের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। সেই জন্য এতদিন শুনতাম যে ওজোন স্তরকে বলে যে এটাই হইতেছে সেই প্রথম আসমান যেটার কথা বলা হয়েছে, তোমাদেরকে রক্ষা করে, সুরক্ষিত ছাদ রক্ষা করার জন্য ছাদ বানিয়েছে, খুঁটি ছাড়া ছাদ। এবং আকাশ তো উপরের কথা বলছে, আসমান তো উপরে, মাথার উপরের কথা বলছে। সিরাতে এবং হাদিসে বহু জায়গায়, এমনকি কোরআনের মধ্যেও আল্লাহ বলতেছে যে আপনি বারবার উপরের দিকে তাকাইতেছেন, আসমানের দিকে তাকাইতেছেন, আমি লক্ষ্য করেছি কোরআনের আয়াত। তো আর হাদিসে সিরাতে তো পরিষ্কারভাবে বলা আছে যে উপরের দিকে দোয়া করতেছিল, উপরের দিকে। তো আমরা পৃথিবীটা যে আমরা ঘুরতেছি, মানে একটু আগে উপরে বলতে স্পেসে মহাকাশে যেটা উপরে ছিল সেটা যে আমাদের নিচে হয়ে যাবে, এই ধারণাটা এইমাত্র 12 ঘন্টার ব্যবধানে যে ওইটা আমাদের নিচে হয়ে যাবে, পায়ের তলায় হয়ে যাবে, এটা তো আর ইয়া জানতো না, ইসলামের বা কোরআন হাদিসের লেখক জানতো না। এই জন্য তারা ভাবছে যে উপর দিকে মানে সবসময় বোধ হয় একদিকেই, কিন্তু উপর দিকে মানে তো সবসময় একদিকেই আমরা নির্দেশ করি না। এখন আপনি যেই উপর দিকে তাকায় আছেন, 12 ঘন্টা পরে তো এটা আপনার ঠিক উপর দিকে থাকবে না, ঠিক পায়ের নিচে হবে, এটা ঠিক পায়ের নিচে আসবে। তাইলে ইসলাম তো এটা বিশ্বাস করে না। ইসলাম তো তাহলে এটা বললো না যে আসমান চারদিকে আছে পৃথিবীর, ইয়া তো বলে ওরা তো। এখানে তো আমাদের যে ছোটবেলা থেকে আমরা যে ধারণা দিয়ে নিয়ে বড় হচ্ছে সেটা হলো পৃথিবীতে সমতল, এই আসমানটা পৃথিবীর চারপাশে ঘিরে আছে এটাই। কিন্তু এখন এরা মানে অন্যভাবে বৈজ্ঞানিক গতভাবে বেঁকে দেওয়ার চেষ্টা করে আর কি। বুঝতে পারছেন ভাইয়া? জি জি বুঝতে পেরেছি। আপনি কি আরো এরকম কোন পয়েন্ট বলতেন নাকি? না আমি আর কোনো পয়েন্ট বলবো না আজকের মতো। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আমার অনেক কঠিন সিচুয়েশন, একটু কথা বলতে হয়। তারপর ঠিক আছে সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে, আরো যুক্ত করে ভালো থাকবে। ধন্যবাদ। আচ্ছা, ওই যে ছুরি চাকু নিয়ে আপনার ওই মোটা পেটটা, ফ্যামিলি প্যাক পেটটা নিয়ে, এবং আপনি আপনি সম্ভবত জাঙ্গিয়া পইরা আছেন, আর 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 সেই স্যান্ডো গেঞ্জি বা সেন্টু গেঞ্জি পইরা আছেন, আপনি ওই ছুরি চাকু ব্লেড এই যে দেখাইতেছেন, আপনারে আমি দেখাবো না তো স্ক্রিনে, আপনারে আমি রিমুভ করে দিচ্ছি। না এই যে এইসব আমি দেখাবো না তো, আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে।